হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নো বেক ওরিও চিজ কেক। এটা তো বাচ্চারা পছন্দ করবেই, সাথে আপনাদেরও অনেক ভালো লাগবে এবং কোনো ঝামেলা বিহীনই এটা তৈরি করতে পারবেন খুব কম ইনগ্রিডিয়েন্টসে। চলুন দেখে নেওয়া যাক এটা করতে কী কী লাগছে। একটা মোল্ডে আমি অ্যালুমিনিয়ামের ফুয়েল পেপার বিছিয়ে দিয়েছি এবং বাটার নিয়েছি 150 গ্রাম মেল্ট করে, এবং এখানে 250 গ্রাম চিজ ক্রিম নিয়েছি, 1/3 কাপ সুগার নিয়েছি, এবং একটা গ্রাইন্ড মেশিন রেখেছি। আর এখানে ওরিও বিস্কুট দেখতে পাচ্ছেন, বার্থডে বাজারে এটা এখন নতুন এসেছে, এটা চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন, বাট আমি এখানে আজকে যে ওরিও চিজ কেকটা তৈরি করছি সেখানে আমি এটাই ইউজ করব। পরিমাণ মতো কুকিজ নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডার মেশিনটা আমি এই জন্য রেখেছি কুকিজগুলোকে আমি ক্রিম থেকে আলাদা করে গ্রাইন্ড করে নিব। আপনারা চাইলে একটা জিপলক ব্যাগে করে গুঁড়া করে নিতে পারেন। কুকিজগুলো নিয়ে অবশ্যই একটু গুনে নিবেন কয়টা নিচ্ছেন। আমি সব মিলিয়ে আজকে 40টার মতন ইউজ করব। সেখানে মেজারমেন্ট কাপ, স্প্যাচুলার ও কুকিজ, এরকম একটি মোল্ড নিয়ে নিচ্ছি। এখন আমি কুকিজগুলো থেকে যে ক্রিমটা আছে সেটাকে আমি আলাদা করে নিচ্ছি। কিন্তু হ্যাঁ, এই ক্রিমগুলো কিন্তু ফেলে দিবেন না, এগুলো কিন্তু কাজে লাগবে। একটা পর্যায়ে আমি দেখিয়ে দিব এগুলো কখন কাজে লাগছে। খুব ভালো মতন ক্লিন করে নিতে হবে। সিভিয়ার্স, আমার এখানে সবগুলো ক্লিন করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কুকিজগুলো থেকে ক্রিমটা আমি আলাদা করে নিয়েছি, এবং এখানে সবগুলোই আমি ইউজ করেছি সব মিলিয়ে 40টার মতো। এখন আমি গ্রাইন্ডারে কুকিজগুলোকে দিয়ে দিচ্ছি, আর এক সাইডে ক্রিমটাকে রেখে দিলাম। আপনারা চাইলে একটু হাত দিয়ে ভেঙেও দিতে পারেন, সেক্ষেত্রে গ্রাইন্ড করতে সুবিধা হবে। আমি আপনাদেরকে একদম ইজি প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। আমি একটা এভাবে করে নিয়েছি গ্রাইন্ড, এখন বাকিগুলো আমি এভাবে হাত দিয়ে ভেঙে আবার গ্রাইন্ড করে নিব, তাহলে অনেক সুবিধা হবে, সময়ও বাঁচবে। আমি এক সাইডে গ্রাইন্ড করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমার এখানে সবগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে, খুব ভালো মতো এটাকে ডাস্ট করে নিয়েছি। এখন যে মোল্ডটা রেখেছি, যে মোল্ডটাতে আমি হচ্ছে চিজ কেকটা জমাবো, সেই মোল্ডটাতে বাকিগুলো ঢেলে নিলাম। আর বাটারটা কিন্তু অবশ্যই আনসল্টেড নিতে হবে, সল্টেড নেওয়া যাবে না, এবং অবশ্যই একটু মাইক্রোওয়েভে মেল্ট করে নেবেন, আর 30 মিনিটস আগে অবশ্যই ফ্রিজ থেকে বের করে নেবেন ক্রিম চিজটাও অ্যান্ড বাটারটাও। আরেকটা জিনিস যেটা আমি এখানে ইউজ করব সেটা হচ্ছে হুইপড ক্রিম। আমি এখানে 35%টা নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এটাই নিতে। হুইপ ক্রিমটাও 1 কাপের মতো আমি ইউজ করব। যদি লাগে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন কোন সময় একটু বাড়িয়ে দিতে হবে, যদি বেশি থকথকে হয়ে যায় তখন হুইপ ক্রিমটা একটু বাড়িয়ে নিব। এখন এই মেল্টেড বাটারটা আমি কুকিজের সাথে অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো মতো মিক্সড করে নেব
খেয়াল রাখতে হবে কুকিজের গায়ে, মানে আমি যে ডাস্টটা করেছি এটার গায়ে যেন সম্পূর্ণ বাটারটা লাগে না, হয় কোনো জায়গায় দেখা যাবে শুকনা হয়ে আছে, কোনো জায়গায় হয়নি। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা চেষ্টা করবেন এভাবে করতে। আপনারা চাইলে কুকিজটা কিন্তু বাড়িও নিতে পারেন, 50টা বা 55 মতন, আমি এখানে 40টা নিয়েছি। আমার এটা আর মাখাতে হবে না, দেখে বুঝতে পারছেন। এখন আমি এটাকে পুরো লেবেল করে দিব, কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে সেটা খেয়াল করবেন। আরেকটা জিনিস, আপনারা যদি এই মোল্ডে করে থাকেন কেকটা, তাহলে অবশ্যই আমার মতন এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারটা বিছিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনাদের কেকটা উঠাতে সুবিধা হবে। দেখুন ঠিক পুরো এইভাবে লেবেল করে দিতে হবে, দিয়ে এটাকে আমি নিচে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে আমি 10 মিনিটের মতো রেখে দিব। রেখে দেওয়ার আগে একটু ভালো মতন চেক করে নেবেন এবং লেবেল করে নিতে হবে, তাহলে কিন্তু কেকটাও ভালো হবে। আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। এখন আমি এটা ফ্রিজে রেখে এসে এখন যে ক্রিমটা আমি আলাদা করেছিলাম এখন সেটাকে কাজে লাগাবো। ক্রিমটা আমি এই মোল্ডে রাখছি, আর যে হুইপড ক্রিমটার কথা বলেছিলাম 35%, যে কোনো ব্র্যান্ডের হুইপড ক্রিম নিতে পারেন। প্রথমে আমি 1/3 কাপ সুগার দিয়ে দিচ্ছি কুকিজের ওই ক্রিমটার ভিতরে। আপনারা চাইলে পাউডার সুগারও ইউজ করতে পারেন, যেটা কিনা আইসিং সুগার বলা হয়। সো আমি এরকম একটি মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি, পরে যদি লাগে সেক্ষেত্রে আমি আরেকটু ইউজ করব। এখন একটি ইলেকট্রনিক বিটার অবশ্যই লাগবে কেকটার ক্ষেত্রে। এখন ভালো মতো বিট করে নিচ্ছি, খুব ভালো মতো বিট করতে হবে যেন সবগুলো ক্রিম ভালো মতো হুইপ ক্রিমের সাথে মিশে যায় এবং সুগারটাও গলে যায়। অবশ্যই কিন্তু লো হিটে রাখতে হবে যখন তুমি বিট করবে। দেখুন অনেকটা ফাঁক থেকে হয়ে এসেছে, বাট আমার এই ফাঁকের ভাতটা দরকার নেই, তার জন্য আমি আরেকটু উঠবেন। কিন্তু প্রথমে এক কাপে দেওয়ার চেষ্টা করবেন, পরে যদি দরকার হয় তখন করে দিতে পারেন, এক কাপে বেশি দিয়ে দেবেন। দেখুন কতটা থকথকে হয়ে এসেছে, এক্ষেত্রে আমি এখন বের করে রাখা চিজ ক্রিমটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার আগে চিজ ক্রিমটা চেষ্টা করবেন একটু হাত দিয়ে ভেঙে নিতে, তাহলে বিট করতে অনেক সুবিধা হবে। আর অবশ্যই কিন্তু 30-35 মিনিটস আগে এগুলোকে বের করে রাখতে হবে। আমি একদমই ওয়েস্ট করতে চাচ্ছি না, সম্পূর্ণ চিজ ক্রিমটাই আমি দিয়ে দিচ্ছি, কারণ খাবার ওয়েস্ট করা কিন্তু ভালো না।
আমি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না, আপনারা খুব সহজেই এটা ফলো করে বাসায় বানাতে পারবেন। আবার এটাকে আমি বিট করে নিচ্ছি, অবশ্যই লো হিটে রাখতে হবে। আপনাদের বিটার মেশিনে দেখতে পাবেন অন টু থেকে ফাইভ পর্যন্ত দেওয়া আছে, আমি অনে রেখে এটা করছি, তার মানে লো হিট না, খুব বেশি স্পিড দিয়ে করার কোনো দরকার নেই। আর যখন বিট করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে সম্পূর্ণ চিজ ক্রিমটা যেন ভালো মতো মিশে যায়, ভিতরে যেন কোনো লান্স না থাকে, তাহলে কিন্তু কেকটা জমবে না। ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, বাট এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, কারণ অলরেডি আমি যে কেকটা নিয়েছি সেটার একটু ফ্লেভার আছে, আমি আইসক্রিম ক্রিম দিয়ে দিয়েছি ওই জন্য, কারণ আমার এটা অনেক বেশি সবথেকে হয়ে গিয়েছিল, এই জন্য আমি বলেছি করতে করতে আপনারা অ্যাড করতে পারবেন, বুঝতে পারবেন, খুব বেশি সবথেকে এটা প্রয়োজন নেই। আমি এখানে আজকে যে পরিমাণ করছি সেটা আপনারা 12 থেকে 15 জনকে সার্ভ করতে পারেন। আমার এটা রেডি, আমি একটু দেখাচ্ছি এটা কিরকম থিকনেস থাকবে ও কিরকম থিন থাকবে। থিকনেসটা এরকম থাকবে, এটার ভিতরে একটা লিকুইড ভাব থাকবে, খুব বেশি থকথকে কিন্তু হবে না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি ফ্রিজ থেকে মোল্ডটা নিয়ে আসলাম, দেখে বুঝতে পারছেন কতটা শক্ত হয়ে গিয়েছে, কারণ এটার ভিতরে বাটার দেয়া। সো 10 মিনিটের মতন কিন্তু অবশ্যই নিচে রাখতে হবে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে। এখন আমি ঢেলে দিচ্ছি ক্রিম চিজটা বেটার, দেখলেন তো কত সহজেই তৈরি করতে পারবেন। এখন এটা ফ্রিজে রাখার আগে আমি একটু ভালো মতো ট্যাপ করে নিব, যাতে ভিতরে ভিতরে কোনো বাবলস না থাকে, ভিতরে যদি বাবলস থেকে থাকে, বাতাস থেকে থাকে, তাহলে কিন্তু কেকটা জমবে না, কারণ যেহেতু এটা নো বেক, সো সেক্ষেত্রে এটা একটু খেয়াল করবেন। এখন এটা আমি নিচের ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখবো 1 ঘন্টা, তারপরে আমি ডিপে রাখবো 3 থেকে 6 ঘন্টা, যতক্ষণ না জমে তারপরেই সার্ভ করতে পারবেন। সো ফিরে আসছি কেকটা হওয়া পর্যন্ত, আমার কেকটা রেডি, আমার সব মিলিয়ে 6 ঘন্টা লেগেছে, আমি উপরে ডিপে রেখেছিলাম একটু। সো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। আর এটা কিন্তু হ্যাঁ, ফ্রিজ থেকে বের করে বেশিক্ষণ রাখবেন না, সাথে সাথে সার্ভ করে দেওয়ার চেষ্টা করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।
আর সবাইকে জানাই স্প্রিংয়ের শুভেচ্ছা।